স্বাগত নিউজ24-এর লাইভ সারা দেশ আয়োজনে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের পাহাড়গুলো বালুময় এবং এসব পাহাড়ের ভেতরে অনেক ফাটল থাকায় অতি বৃষ্টির ফলে প্রকৃতিগতভাবেই পাহাড়ের ফাটলে পানি ঢুকে ধস হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া অবৈধভাবে প্রচুর পরিমাণ পাহাড় কাটার ফলে পাহাড় ধস হচ্ছে। পাহাড় ধসের ঘটনার পর উচ্ছেদ সহ নানা উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এসব ধরনের ঘটনা ঘটে চলেছে প্রতি বছর। একদিকে পাহাড় কেটে চলছে বসতি নির্মাণ, আর অপরদিকে পাহাড় ধসে মানুষের মৃত্যু। বাংলাদেশে পাহাড় ধসে প্রাণহানিকে আর্থসামাজিক, পরিবেশগত এবং রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমেই এর সমাধান করতে হবে। দর্শক, এসব বিষয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, আর তার সাথে রয়েছেন চট্টগ্রাম সদরের সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মনসুর। জয়, শুভ সকাল আপনাকে। পাহাড়ের পাদদেশে এখনো পর্যন্ত তাদেরকে থামানো যাচ্ছে না। তার কারণে কিন্তু রাঙ্গামাটিতে গতকালের টানা বৃষ্টিতে কিন্তু পাহাড়ে হতাহতের ঘটনা ঘটেছে, এমনকি সাতজনের মৃত্যু হয়েছে, সে তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। কিন্তু আসলে একইভাবে যদি আমরা আপনাকে বলি, গত বছরে কিন্তু একই অবস্থা ছিল চট্টগ্রামের বিভিন্ন জায়গা, বলতে আসলে রাঙ্গুনিয়া সহ রাঙ্গামাটিতে অনেক লোকের হতাহতের ঘটনা ঘটেছে। আসলে প্রতি বছরে যখন বৃষ্টি হয় তখন কিন্তু তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালানো হয়, কিন্তু দেখা যায় যখন বৃষ্টি থেমে যায় তাদেরকে আর সরিয়ে একেবারে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার জন্য তার কোনো উদ্যোগ না থাকার কারণে কিন্তু দেখা যাচ্ছে বর্ষাকালে কিন্তু তাদের প্রাণহানির ঘটনা ঘটে। এই বিষয় নিয়ে আসলে আমাদের লাইভ সারা দেশে আমাদের অতিথি হিসাবে আমরা রেখেছি, এবং এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে আমার পাশে রয়েছেন সহকারী ভূমি কমিশনার রয়েছেন আসলে আব্দুল আল মনসুর। আমরা আপনাকে স্বাগত। তো আমরা জানাতে চাই আসলে আপনার থেকে আমরা জানতে চাই আসলে চট্টগ্রামে গতকাল থেকে আপনারা যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে এমনকি খুব বৃষ্টির মধ্যে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আসলে কি তাদেরকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা? ধন্যবাদ। আসলে আমরা গত রবিবার রাত থেকেই আমরা শুরু করেছি, যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে আমরা ওখান থেকে তাদেরকে প্রথমে আমরা মাইকিং করেছি, আর যারা খুব ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। আমরা এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আমরা কিন্তু সবাইকে এখন অবৈধ বসবাসকারী চাইলেও বলতে পারবো না, এই টার্মটা আমরা ইউজ করতে পারবো না। তার কারণ হচ্ছে এই পাহাড়গুলো বিভিন্ন সংস্থার নিয়ন্ত্রণাধীন, তো সেক্ষেত্রে সংস্থাগুলো যখন আমাদেরকে অবৈধ না বলবে ততক্ষণ আমাদের জেলা প্রশাসনের পক্ষে তাদেরকে অবৈধ বলার সুযোগ নাই। তো আমরা অবৈধ শব্দটার বদলে এখানে ঝুঁকিপূর্ণ শব্দটা ব্যবহার করব। ঝুঁকিপূর্ণভাবে কিন্তু যারা পাহাড়ের গায়ে কিংবা পাহাড়ের ওপরে বসবাস করছে শুধু তারাই ঝুঁকিতে আছে তা না, পাহাড়ের পাদদেশে বৈধ বসবাসকারী যারা আছে তারাও কিন্তু ঝুঁকির মধ্যে। কারণ হচ্ছে পাহাড়ের ঢলটা নামবে যখন তখন কিন্তু কোনো বৈধ বাড়ির উপর দিয়ে হয়তো নামতে পারে, তো যে কারণে বিভিন্ন সংস্থার তাদের তালিকা অনুযায়ী যারা হচ্ছে পারমিশনের বাইরে বসবাস করছে অথবা যারা বৈধভাবেও বসবাস করছে যাদের নিজস্ব জায়গাতে তারাও শুধু সবাই ঝুঁকির মধ্যে আছেন। তো গত রবিবার রাত থেকে আমরা আমাদের তৎপরতা শুরু করেছি, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে আমরা এ পর্যন্ত 490 পরিবারকে স্থানান্তর করেছি। তারা প্রাথমিকভাবে আমাদের প্রত্যেকটি জোনে 6টি জোনে ভাগ করা হয়েছে চিটাগাংকে। এই প্রত্যেকটি জোনের যে পাহাড়গুলো আছে তার আশেপাশে যে প্রাথমিক বিদ্যালয় খুলশিতে আছে, খুলশি মডেল হাই স্কুল, এগুলোতে আমরা ব্যবস্থা রেখেছি যে কেউ যদি চায় ওখানে সাময়িকভাবে আশ্রয় নিতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যে যারা সাময়িকভাবে আশ্রয় নিয়েছে পরবর্তীতে আত্মীয় স্বজনের বাসায় চলে গেছে,
গতকাল পর্যন্ত 490টি পরিবারকে আমরা স্থানান্তর করেছি, ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছিল। আমরা দেখেছি আসলে গতকাল আপনারা তাদেরকে কোনো একটা জায়গা বা কোনো একটা স্কুলের মধ্যে আপনারা স্থানান্তর করেছেন, কিন্তু দেখা গেলো যখন আপনাদের কোনো টিম সেই স্থানে নেই, তখন দেখা যায় তারা আবার যেখানে ছিল সেখানে চলে যাচ্ছে, প্রতিবারে কিন্তু একই অবস্থা হয়। কিন্তু এই যে এই তদারকিটা কি আপনারা করছেন? কি আমরা করছি, আমাদের অফিসের স্টাফরা যারা আছেন তারা ওখানে অবস্থান করছেন। তারপরেও তো মানুষজন জোর করে ধরে রাখা যাবে না, কারণ অনেকে আত্মীয় স্বজনের বাসায় চলে যাচ্ছে। তা আত্মীয় স্বজনের বাসায় চলে যাওয়ার পরে রাতের অন্ধকারে যদি ফিরেও আসে, আমাদের মনিটর করার জন্য সেখানে আমাদের স্টাফরা অবস্থান করছে এবং গতকালকে সারা রাত তারা ওখানে বৃষ্টির মধ্যে ডিউটি করেছে। আমরাও তদারকি করেছি, আমরাও বিভিন্ন সময় গিয়ে গিয়ে বিভিন্ন পাহাড়ে গিয়ে গিয়ে সেখানে তদারকি করেছি আর কি। তো আপনি তদারকি করেন, কিন্তু দেখা যায় যখন বর্ষা আসে, যখন বৃষ্টি শুরু হয়, তখন দেখা যায় আপনাদের অভিযান আমরা দেখি, এমনকি তাদেরকে উচ্ছেদ অভিযান চালানো হয় যখন বৃষ্টি পড়ে তখন। কিন্তু দেখা যায় যখন আমরা যদি শুষ্ক মৌসুম তখন থাকে, তখন কিন্তু তাদেরকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার জন্য কোনো চেষ্টা আপনাদের আমরা দেখি না। আসলে কেন? কিছুদিন আগে কিন্তু আপনি নিজেও দেখেছেন যে আমরা এখানে মতি ঝর্ণাতে এবং আকবরশাহ পাহাড়, মিয়ার পাহাড়, তিনটা পাহাড়ে কিন্তু বড় বড় তিনটা উচ্ছেদ অভিযান আমরা চালিয়েছি বর্ষা আসার আগেই। আপনি নিজেও সেখানে ছিলেন, দেখেছেন। আর এছাড়াও একটা বিষয় হয়েছে যে আমি শুরুতেই বলেছি, এই পাহাড়গুলো কিন্তু বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন কিংবা বিভিন্ন সরকারি সংস্থার মালিকানাধীন। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আপনার বাড়িতে একজন লোক অযাচিতভাবে আসলেন, তো আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন তাকে তাড়ানোর জন্য, সে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সুযোগ নেই তাকে তাড়ানোর জন্য। আপনি যখন আমার সহযোগিতা চাইবেন তখন আমি সেখানে যেতে পারবো। তো এই পাহাড়গুলোতে যারা বসবাস করছে, ব্যক্তি মালিকানাধীন পাহাড় কিংবা বিভিন্ন সংস্থার মালিকানাধীন পাহাড় যেগুলো আছে, পিডব্লিউডি আছে, রেলওয়ে আছে, সিডিএ আছে, হোয়াট এভার, তো তারা যতক্ষণ পর্যন্ত না বলবে আমাদেরকে, আমাদের কিন্তু সেখানে গিয়ে সুযোগ নেই। তো যে সময়ে তারা আমাদের সহযোগিতা চায়, আমরা গত 2 মাস আগেও আমরা উচ্ছেদ অভিযান করেছি, গত মাসেও আমরা আকবরশাহ পাহাড়ে প্রায় 100টির মতো বাড়ি উচ্ছেদ করেছি। সুতরাং শুধু বৃষ্টি আসলেই শুরু হচ্ছে বিষয়টা হয়তো তেমনটা নয়, এখানে সরকারের অন্যান্য সংস্থারও ইনভলভ হওয়ার সুযোগ আছে। তো আপনি যেমনটা বলেছেন, আসলে আকবরশাহ এলাকায় যে উচ্ছেদ অভিযান করেছেন, আমরাও দেখেছি উচ্ছেদ করেছেন, কিন্তু দেখা গেলো তারপর দিন কিন্তু তারা আবার সেই স্থানে কিন্তু চলে এসেছে, এরপরে তো আর আপনাদের কোনো তদারকি আমরা দেখছি না। আমি গতকালকে কিন্তু গিয়েছিলাম সেখানে, কিন্তু তাদেরকে পাইনি, হ্যাঁ তারা চলে গিয়েছে। আর তারপরেও ওই যে কথা বলছিলাম যে তদারকি আমরা জেলা প্রশাসন উচ্ছেদ করে দেবো, তদারকি করার দায়িত্ব কিন্তু পাহাড়ের মালিক যারা তাদের। এখন আমাদের পক্ষে কিন্তু সবসময় এখানে পাহারা দেওয়া সম্ভব না, আমরা জেলা প্রশাসন একটা এন্টিটি হিসেবে কাজ করি এখানে উচ্ছেদ করার সহযোগিতা করার জন্য। তদারকি কিন্তু যেসব অর্গানাইজেশন বা যাদের মালিকানাধীন পাহাড় আছে তাদের করার কথা, আমরা শুধু উচ্ছেদ কার্যটা আমরা পরিচালনা করি, কিন্তু তার পাহাড় তো আমার পাহারা দেওয়ার সুযোগ নেই। তো আমরা যদি বলি আপনাকে, যারা পাহাড়ে পাহাড়ের পাদদেশে বসবাস করে তারা কিন্তু খুব একটা নির্ময়ের মানুষ, খুব কম ভাড়া বলেই কিন্তু তারা এখানে থাকেন, কিন্তু তাদেরকে যারা ভাড়া দিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো অভিযান, তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা, এরকম কোনো কিছু আমরা অ্যাকশনটা আপনাদের দেখতে পাচ্ছি? এর আগে তো আমরা ওখানে অভিযান পরিচালনা করেছি বিভিন্ন সংস্থা, যখন আমি বারবারই বলছি যে বিভিন্ন সংস্থা মালিকানাধীন পাহাড়, ব্যক্তি মালিকানাধীন পাহাড়, তারা যদি নিজেরা ডিমান্ড না করে তাদেরকে তাকে আমাদেরকে চিহ্নিত করে দিতে হবে যে এরা অবৈধ বসবাসকারী। তো উনি যতক্ষণ পর্যন্ত অবৈধ বসবাসকারী না বলবেন আমাকে, ততক্ষণ পর্যন্ত আমার নিজ থেকে সেটা বোঝার কোনো সুযোগ নেই। সুতরাং এই অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে, যাদের মালিকানাধীন পাহাড়, সেটা ব্যক্তি হোক বা সরকারি সংস্থার হোক, তাদেরকে নিজের থেকে আমাদের কাছে বলতে হবে, একটা তালিকা দিতে হবে যে এই লোক যারা আছেন তারা অবৈধ বসবাসকারী। আবার পাহাড়ের পাদদেশে সবাই কিন্তু অবৈধ বসবাসকারী না, কারণ পাহাড়ের পাদদেশে ব্যক্তি মালিকানাধীন জায়গাও আছে, তারাও কিন্তু ঝুঁকির মধ্যে আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে আইডেন্টিফাই করে না দিলে তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তো সেক্ষেত্রে যখন বিভিন্ন সংস্থা বা ব্যক্তি মালিকানাধীন পাহাড়ের মালিক যারা আছেন, তারা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত সেই বিষয়টা আইডেন্টিফাই না করে দেবে, আমাদের নিজেদের পক্ষে বোঝার কিন্তু সুযোগ নেই।
তো রাতের আধারে যখন পাহাড় কাটা হয় তখন কিন্তু আপনাদের অভিযান থাকে না, এমনকি পরিবেশ অধিদপ্তরও কিন্তু খুব একটা চুপ থাকে, কিন্তু যখন দিনের বেলা এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবর পায় তখনই দেখা যায় কিনা কিন্তু আপনাদের কোনো অভিযান। আসলে কি সেই অভিযান নিয়ে কি আপনারা তৎপরতা আছে? পাহাড় কাটার বিষয়টা এটা সম্পূর্ণটাই পরিবেশ অধিদপ্তরের এখতিয়ারাধীন, পাহাড় কাটার বিষয়টা এই যে আইনটি আছে। তো সেক্ষেত্রে আমরা যখনই খবর পাই, যে কোনো সোর্স থেকে খবর পেলে সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু বন্ধ করা হয় পাহাড় কাটা, এবং পাহাড় কাটার যে যন্ত্রপাতি তার জন্য সহায়ক যে গাড়িগুলো আছে আমরা কিন্তু সেগুলো জব্দ করি। এর আগে আমরা রাঙ্গুনিয়াতেও এরকম জব্দ করেছি, বাঁশখালীতেও জব্দ করেছি, বিভিন্ন জায়গাতে জব্দ করেছি। তো আমাদের সেই তদারকি রয়েছে, আর এর জন্য পরিবেশ অধিদপ্তর আছে পাহাড় কাটার বিষয়টাকে মনিটরিং করার জন্য। আর পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে, কিন্তু আপনারা আগে থেকে বলে এসেছেন, সিটি কর্পোরেশনও কিন্তু বলেছিল, কিন্তু অনেক আগে থেকে কিন্তু তারা বলছে না, তাদের কি স্থায়ীভাবে পুনর্বাসনের একটা কথা এসেছিল, কিন্তু প্রতি বছরও দেখা যায় যখন তাদেরকে উচ্ছেদ করা হয় তখন কিন্তু সেই কথাটা আসে। আসলে কি তাদেরকে আরও কি পুনর্বাসন করার সেরকম উদ্যোগ আছে কিনা? পুনর্বাসন করার বিষয়টা কিন্তু জেলা প্রশাসনের নয়, পুনর্বাসন করাটা সরকারের বিভিন্ন প্রজেক্টের মধ্যে আছে। যেমন মাননীয় প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি প্রজেক্ট আছে উপজেলা পর্যায়ে, যেগুলো হচ্ছে আশ্রয়ণ প্রকল্প, গুচ্ছগ্রাম প্রকল্প। তো যখন তারা নিজেদের উপজেলায় চলে যাবে এখান থেকে, সেখানে কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই আশ্রয়ণ প্রকল্প বা গুচ্ছগ্রাম এসব জায়গাতে কিন্তু তাদেরকে রিহ্যাবিলিটেট করার সুযোগ আছে। তো চট্টগ্রামে আমি আজকে উচ্ছেদ করলাম, তাদেরকে হয়তো কোনো একটা জায়গায় রিহ্যাবিলিটেট করা হলো। তো এইভাবে তো এটা তো একটা রেগুলার প্রসেস, লোকজন গ্রাম থেকে শহরে আসবে, তো সবাইকে তো শহরের লোকের রিহ্যাবিলিট যদি করা হয় সেক্ষেত্রে শহরে ভারসাম্য কিন্তু থাকবে না। তো যে কারণে তারা গ্রামে ফিরে যাক, মাননীয় প্রধানমন্ত্রীর সুন্দর সুন্দর অনেক প্রকল্প আছে, গুচ্ছগ্রাম প্রকল্প আছে, আশ্রয়ণ প্রকল্প আছে, সেখানে কিন্তু তাদের থাকার সুযোগ আছে। সবাইকে শহরে জায়গা দেওয়া সম্ভব না, এটা আপনি নিজেও বোঝেন, তাতে শহরের ভারসাম্যের একটা বিষয় আছে। আসলে সে এই যে সহায়তার কথা আপনি যেমনটা বলেছিলেন, সেই বার্তাটা কি তাদের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি আমরা বিভিন্ন সময়ে যে উচ্ছেদ অভিযান যখন চালাই তাদেরকে, কিন্তু আমরা শুরুতেই যে তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দিই তা না, শুরুতে আমরা অ্যাওয়ারনেসের জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম চালু করি, ওখানে মাইকিং করা হয় বিভিন্ন জায়গাতে, এবং তাদেরকে আমি নিজে গিয়েও বুঝিয়েছি বিভিন্ন সময় এর আগের যে অভিযানগুলোতে, তো তাদেরকে জানানো হয়েছে এগুলো। তারপর তারা এখানে কর্ণপাত করে না, তার কারণ হচ্ছে শহরে হয়তো তারা বিভিন্ন জায়গায় কেউ হয়তো রিক্সা চালাচ্ছে, কেউ হয়তো কাজ করছে, বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করছে, তো যে কারণে আসলে তারা যেতে রাজি হয় না। শহরের পরিবেশ, গ্রামের পরিবেশ হয়তো এতে তারা হ্যাবিচুয়েট হয়ে গেছে, বাট এভাবে তো গ্রামের সব মানুষকে শহরে জায়গা দেওয়া সম্ভব না, এটা একটা কমন সেন্সের বিষয়, সবাই আপনারা নিজেরাও বোঝেন। গ্রামে ফিরে গেলে তাদেরকে আমরা ইয়ে করতে পারবো, রিহ্যাবিলিটেট করার সুযোগ আছে। অসংখ্য ধন্যবাদ, আসলে কথা বলতে বলতে আমাদের সময়টা প্রায় শেষ চলে এসেছে। আমরা মাপিয়া কোন্দরে কথা বলেছি সহকারী ভূমি সহকারী কমিশনার মনসুর আব্দুল্লাল মনসুরের সাথে, তিনি বলছিলেন আসলে আমাদেরকে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে, কিন্তু এমনকি এই বৃষ্টির মধ্যে তাদেরকে গতকাল থেকে কিন্তু তারা সরিয়ে নিতে সক্ষম হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এমনকি তারা বলছিলেন যে আর এখনও পর্যন্ত যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে কিন্তু তারা বলছিলেন শুধু আসলে চট্টগ্রাম শহরে নয়, চট্টগ্রামের বাইরে যদি বলতে গেলে যদি আমরা বলি উপজেলা এমনকি থানা পর্যায়ে কিন্তু অনেক পাহাড় রয়েছে, সেখান থেকে কিন্তু তিনি বলছিলেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য, এমনকি সরিয়ে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। জয়, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে পাহাড় ধসের কারণ এবং সে সাথে সমাধানের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় লাইভ সারা দেশের সময় হলো ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত নিউজ 24-এর নিয়মিত আয়োজন লাইভ সারা দেশে। মহাসড়কের যানজট আতঙ্ক এড়াতে ভোগান্তিহীন ঈদ যাত্রার অন্যতম বিশ্বস্ত নাম লঞ্চ। এবারের ঈদে বাড়তি সেবা যাত্রী সেবার জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিএ। এতে কমবে ভোগান্তি, স্বস্তিতে ঈদে বাড়ি ফিরতে পারবেন অতিরিক্ত যাত্রীরা, এমনটাই বলছেন কর্তৃপক্ষ।
যাত্রীদের দাবি, লঞ্চের সংখ্যা আরও বাড়াতে হবে, বাড়াতে হবে যাত্রী নিরাপত্তাও। তবে বরাবরের মতো এবারও আশঙ্কার বিষয় হল ত্রুটিপূর্ণ লঞ্চ এবং অতিরিক্ত যাত্রী। এসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতে আমাদের সাথে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান, আর তার সাথে আছেন সাইদুর রহমান রিন্টু, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লঞ্চ মালিক সমিতি, মজিবুর রহমান প্রথম শ্রেণীর নৌজার মাস্টার, এবং রয়েছেন মোহাম্মদ নুরুল আমিন প্রথম শ্রেণীর নৌজার মাস্টার। রাহাত, শুভ সকাল। রাত, সর্বশেষ কি খবর রয়েছে আপনাদের বরিশালের লঞ্চ ঘাটে? মাফিয়া মুক্ত, জি মাফিয়া, আপনাকে অনেক ধন্যবাদ, শুভ সকাল। আসলে আজ আমরা জানাবো যে ঈদ আসন্ন, আর মাত্র কয়েকদিন পরেই ঈদ বা মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদ উৎসব শুরু হচ্ছে, এবং এই ঈদ উৎসবে অংশগ্রহণের জন্য নারীর টানে ঘরে ফিরবে লাখ লাখ মানুষ। আসলে এই যে লাখ লাখ মানুষ দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছে সারা বছর, তারা ঈদকে কেন্দ্র করে প্রিয়জনের কাছে ফিরবে, এবং তারা কীভাবে ফিরবে, তাদের জন্য নৌপথে কী ব্যবস্থা রয়েছে, এসব বিষয়ে আলাপ করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন লঞ্চ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, আমার বাইরে আছেন জনাব সাইদুর রহমান রিন্টু, এবং আমার ডানে রয়েছেন যারা এই বড় বড় নৌজানগুলো চালিয়ে থাকেন, অর্থাৎ মাস্টার প্রথম শ্রেণীর মাস্টার জনাব রুহুল আমিন, এবং আমার পাশে রয়েছেন জনাব মজিবুর রহমান, দুজনেই তারা প্রথম শ্রেণীর মাস্টার, যাদের হাতে লাখ লাখ যাত্রী মূলত নিরাপদে বাড়ি ফিরেন, তার এরকমই দুজন অতিথি রয়েছেন আমাদের সাথে। আমরা প্রথমেই শুরু করতে চাচ্ছি জনাব সাইদুর রহমান রিন্টু আপনার কাছে। ঈদ মানে একটি বাড়তি আকর্ষণ, বাড়তি উন্মাদনা, এই যে বাড়তি যাত্রী ফেরা, আসলে ঈদে যে বাড়তি যাত্রী বাড়ি ফিরবে তাদের জন্য কী ব্যবস্থা আপনারা নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিবারের ন্যায় এবারও আমরা আমাদের এই যে ঢাকা বরিশাল রুটে লঞ্চ বাড়িয়ে দিয়েছি। আপনারা জানেন যে ঢাকা বরিশাল নৌ রুটে এখন বড় বড় আকৃতির যা অনেকগুলি জাহাজ নতুন সংযোজন হয়েছে, 18 থেকে 20টি জাহাজ আমাদের ঢাকা বরিশাল নৌপথে চলাচল করবে, এবং আমরা এই বাড়তি যাত্রীর জন্যে আমরা এই লঞ্চগুলিকে ডাবল ট্রিপ দেব। বিশেষ করে ঢাকা থেকে যেই লঞ্চটি বরিশাল আসবে, ওই ভোররাতে ওই লঞ্চের যাত্রীকে নামিয়ে ওই যে ওই লঞ্চটা আবার তার গন্তব্যে চলে যাবে ঢাকাতে, যার ফলে আমাদের যে এই যে টার্গেট বরিশাল ঢাকা থেকে ঘরমুখো মানুষের দক্ষিণাঞ্চলে আসা প্রায় 15-20 লক্ষ মানুষ, এই মানুষকে আমরা নিশ্চিন্তে তাদেরকে বাড়িঘরে পৌঁছে দিতে পারবো বরাবরের মতো। এই ঈদ উপলক্ষে কি কোনো নতুন জাহাজ সংযোজন হয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের এই রুটে এবার প্রায় 2-3টি নতুন জাহাজ সংযোজন হয়েছে, যার ফলে গতবারের চেয়ে এবার ইনশাল্লাহ আমাদের আরও এটা মানুষের স্বাচ্ছন্দ্যে আসতে পারবে। আপনাদের কাছে আরেকটি প্রশ্ন, যে কবে থেকে আপনাদের যে স্পেশাল ট্রিপ যেটি কি বলা হয়, কবে থেকে শুরু হচ্ছে? ধন্যবাদ। আমরা আসলে ধারণা করতেছি যে বিশেষ করে পোশাক শিল্পের যেদিন ছুটি হবে ওই দিন থেকে একটু ঘরমুখো মানুষের বেশি ভিড় পড়বে, যার ফলে আমরা 13 তারিখ হতে আমরা স্পেশাল ট্রিপ দেব, এবং ঈদের পরে 18 তারিখ থেকে আবার ডাবল স্পেশাল ভিত্তি স্পেশাল ট্রিপটা আমরা দেবো। আপনার কাছে আমি আসছি আপনাদের একটু মাস্টারদের সাথে কথা বলে দেখি তাদের কি প্রস্তুতি রয়েছে। আমরা প্রথমে কথা বলবো সিনিয়র মাস্টার জনাব মজিবুর রহমান আপনার কাছে। ঈদে হাজার হাজার যাত্রী বাড়ি ফিরবে, এই আমরা জানি যে সারা বছর এই যে নৌরুটে আপনাদের বড় বড় জাহাজগুলো বিভিন্ন ডুবোচরে আটকে যায়, ঠেকে যায়, বেঁধে যায়, এবং দুর্ঘটনার ঝুঁকি থাকে। ঈদে আসলে আরও যাত্রী সংখ্যা বাড়বে, লঞ্চগুলো আরও ওভারলোডেড হবে, সেক্ষেত্রে আপনাদের আসলে যে নৌপথের কোথায় কোথায় সমস্যা রয়েছে? না, ধন্যবাদ। বর্তমানে আমাদের যে পানি বৃদ্ধির ফলে আমাদের বর্তমান ঢাকা বরিশাল নৌপথে কোনো নাবতা সংকট বলতে নাই, মানে আমরা স্বাচ্ছন্দ্যে জাহাজগুলো এখন চালাইতে পারি। আমাদের যে বটম ক্লিয়ারেন্স এখন আমরা 300 মিটার পাই, এতে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব রুহুল আমিন, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, যে মাঝে মধ্যে যাত্রীরা বলে থাকেন, আপনারা হাজার হাজার যাত্রী পরিবহন করে থাকেন, তারা বলে থাকেন যে নৌজান মাস্টাররা তারা সতর্ক হয়ে না চালানোর কারণে নৌজানগুলো প্রায়শই মাছ নদীতে ধাক্কাধাক্কি হয়, মুখোমুখি সংঘর্ষ হয়, এবং এতে মানুষজন হতাহত হয়। আসলে আপনারা কেন সতর্কভাবে চালান না বা অসতর্কভাবে কেন চালাচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমরা সবাই সচেতন এবং সতর্কভাবেই চলাচল করি, কিন্তু দেখা যায় অনেক সময় কিছু
নোংর জাহাজ থাকে তাদেরকে জায়গা দেওয়ার জন্য বা বলগেট থাকে তাদেরকে জায়গা দেওয়ার জন্য হয়তো আমরা একটু ডানে বা সরি অনেক সময়, সে সময় হয়তো অনেকের টুকটাক সমস্যা হয়ে পড়ে। আর এতে যাত্রী সাধারণ একটু চিন্তা করে যে মনে হয় যে ইয়ে হয়ে গেছে, আসলে শুধুমাত্র এদের কারণে যে দেখা যায় নদীর আমাদের চ্যানেল পথে নোংর করা জাহাজ থাকে, বলগেটগুলো থাকে, এদেরকে আমাদেরকে সেফটি করার জন্য আমরা একটু ডানে বা সরি। তো মনে হয় কি ওটা নিয়েই তারা চিন্তা করে, আসলে এটা তেমন কোনো কিছু না, আমাদের চলার পথটা খুবই এখন বর্তমানে ক্লিয়ার, আমরা সমস্যা নাই, আমাদের বয়া বাতি সবগুলোই মোটামুটি ভালো। আবার আসছি আমি, আমরা আবার যাব জনাব সাইদুর রহমান দিনটা আপনার কাছে। প্রতি বছর ঈদ আসলে আমরা আসলে এই যে বাড়তি মানুষ বাড়ি ফিরবে তাদের জন্য টিকিটের জন্য হাহাকারের কথা শুনি, এবারও তাই শুনতেছি, টিকিটগুলো তাহলে যাচ্ছে কোথায়? না ধন্যবাদ আপনাকে, আসলে টিকিটের যে হাহাকারটা এটা শুধু ওই কেবিন যাত্রীর জন্য, ডেক্সিনির যাত্রীর জন্য না। আমি মনে করি যে ডেক্সিনি যাত্রী এবার স্বাচ্ছন্দ্যে তার ঘরে ফিরতে পারবে, যে কেবিনের যাত্রী হয়তো কিছুটা ই আছে। কিন্তু আপনি একটি জিনিস মনে রাখেন যে সাধারণত সময় যেই যাত্রী ঢাকা বরিশাল রুটে যাতায়াত করে ঠিক তার 10 গুণ বেড়ে যায় ঈদের এই 4 দিনের জন্যে। তো এই 4 দিনের জন্য তো আর স্পেশাল লঞ্চ তৈরি করা যায় না, তাই না? সেই ক্ষেত্রে যতটুকু আছে তারপর তদুপরি আমি মনে করি গত বছরের চেয়েও এবার লঞ্চের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং লঞ্চের আকৃতি বৃদ্ধি পেয়েছে, সেই ক্ষেত্রে ততটা সব বছরের মতো ততটা সমস্যা হবে না। বরাবরের মতো এবারও যাত্রীরা বলছে যে ঈদকে কেন্দ্র করে আপনারা ভাড়া বাড়িয়েছেন, সেটি ডেকের ভাড়া এবং কেবিনের ভাড়া, আসলে এটি এই অভিযোগটি কেন আসে? না আসলে এই অভিযোগটি একটি ভুল ধারণা আমাদের যাত্রী সাধারণের, বিশেষ করে বরাবর সবসময় অন্য সময়তে দেখা যায় যে যাত্রীর সংখ্যা কম থাকে তখন মালিকরা, কিছু কিছু মালিক তার রেট কমিয়ে নেয়। যেমন সরকারের নির্ধারিত মূল্য 258 টাকা ডেকের সিনির রেট, ওটা দেখা যায় যে 150 টাকা বা 200 টাকা নেয় অন্য সময়তে। তাই হঠাৎ ঈদের সময়তে আবার সরকারের নির্ধারিত ভাড়াটা যেটা 258 টাকা আমরা ওইটা ফিক্সড করে দিচ্ছি 250 টাকা, তাই যার হ্যাঁ 250 টাকা, তাই 200 সেটা সরকারের নির্ধারিত রেটের চেয়েও কম আছে। কিন্তু যাত্রী সাধারণ মনে করে যে এটা বোধ হয় বেশি, কিন্তু এটা যদি বেশি হতো তাহলে অবশ্যই BIDBLTA কর্তৃপক্ষ আছে বা অন্য অন্য যারা কর্তৃপক্ষ আছে তারা তো অবশ্যই লঞ্চ মালিকদের উপর মানে সেটা চাপ সৃষ্টি করতো। কেবিনের ভাড়া 100-200 টাকা বাড়ানো হয় বলা হয়, ঠিক ওই কেবিনের ভাড়া যে 100-200 টাকা আপনারা বেশি দেখছেন এটাও কিন্তু ওই 250 টাকার 4 গুণ হয়, যার ফলে এটা আসলে কিন্তু বৃদ্ধি না, বৃদ্ধি না, এটা সরকার নির্ধারিত মূল্যের মধ্যে। জি জি, সরকারি নির্ধারিত মূল্য অভিযোগটি সঠিক নয়, না এই অভিযোগটি আসলে সঠিক না। যাত্রী সাধারণ মনে করতেছে যে ওই সব সময়তে অল্প রেটে যায়, আজকে ঈদের সময় একটু বেশি, আমাদের লঞ্চ সেক্টরে আমরা কখনো ঈদে আমরা যাত্রী সাধারণ জনের বিশেষ করে ঢাকা বরিশাল নৌ রুটে বা অন্য অন্য রুটেও আমাদের দক্ষিণাঞ্চলে কোনো রেট বেশি রাখা হয় না। আবার আসছি একটু মাস্টারদের সাথে, আবার একটু আলাপ করছি। মাস্টার সাহেব আপনি একটু কথা বলুন যে আমরা প্রায়শই দেখি বা যাত্রীরা যে যাতায়াত করে থাকেন, এত বড় একটি জাহাজ চালান, আপনার জাহাজে হাজার হাজার যাত্রী থাকে, কিন্তু আপনি যেখানে নিরাপদে জাহাজটি পরিচালনা করেন অর্থাৎ মাস্টার ব্রিজ, সেই মাস্টার ব্রিজের মধ্যে দেখা যায় আপনারা বিভিন্ন সময় ভাড়া দিয়ে থাকেন, অর্থাৎ পা ফালানোর জায়গা থাকে না। আপনি এত বড় একটা জাহাজ চালাচ্ছেন, আপনার হাজার হাজার যাত্রীর দায়িত্ব আপনার কাঁধে, আপনার মাস্টার ব্রিজ যদি ভাড়া দিয়ে আপনি দাঁড়ানোর শোয়ার জায়গা না থাকে তাহলে আপনি কীভাবে লঞ্চ চালান? তো যাত্রীদের অভিযোগ যে আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য হাজার হাজার যাত্রীকে ঝুঁকিতে ফেলছেন, কী বলবেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আমাদের ব্রিজে কোনো যাত্রী ভাড়া দিতে চাই না, কিন্তু আমাদের অনেক সময় নিরুপায় হয় যে আমাদের ন্যূনতম বেতন এতটা কম যে আমাদের একজন প্রথম শ্রেণী মাস্টার আমাদের বেতন 15-16 হাজার টাকা, এটি দিয়ে আমাদের মনে করেন সরকারি যে কর্মচারী আছে তাদের চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতনও এর চেয়ে বেশি, কিন্তু আমরা এই এতটা স্বল্প বেতনে আমাদের পরিবার এবং আমাদের নিজের চলাটা খুবই একটা কষ্টকর হয়, তাই আমরা নিরুপায় হয় অনেক সময় 2-1টা লোক ভাড়া আমরা দেই, কিন্তু আমরা ওরকমের আর্যফুরি দিতে চাই না বা দেইও না যে আমাদের চলতে অসুবিধা হয়। আমাদের জায়গাটা ওরকম নিরাপদ ক্লিয়ার রাখেই আমরা অনেক সময় ভাড়া দেই, কিন্তু আমরা এই জন্যই দিতেছি যে আমাদের চলতে পারতেছি না। আপনি কি এই কথার সাথে একমত যে আমরা চলতে পারছি না এই জন্য আমার যে স্বাচ্ছন্দ্যে চালানোর লঞ্চ চালানোর থাকার যে জায়গাটা সেটি ভাড়া দিচ্ছি, এই যুক্তি আপনি সমর্থন করবেন? না, এটা একচুয়ালি সমর্থন করা যায় না। মোটামুটি আমাদেরকে যা ভাড়া দিচ্ছে বেতন দিচ্ছে
তো চলা যায়, কিন্তু অন্যান্য তুলনায় আমাদের সে কম। তারপরেও আমাদের একজন মাস্টারের দায়িত্ব হিসাবে ওই টাইমে অন্তত ওই জিনিসগুলো থেকে অ্যাভয়েড থাকা একান্ত দরকার। কারণ একজন মাস্টারের দায়িত্ব হলো, মানে আমি সংক্ষেপে বলতেছি, সেভ দ্য শিপ, সেভ দ্য কার্গো, সেভ দ্য ম্যান। এদিকে তার মাথায় রাখতে হবে, আগে তার নিরাপত্তা, তারপরে সেফটি, তারপরে তার ইকোনমিক্যাল। দুর্ঘটনার জন্য মাস্টারদের দায়ী করা হয়, কিন্তু যাত্রী এবং মালিকদের অভিযোগ যে মাস্টারদের বিরুদ্ধে কখনোই কোনো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেন, এমনকি মালিক কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, সাহস পায় না। কারণ কিছু বললেই মাস্টাররা ধর্মঘট বা নানা রকমের মালিকদেরকে কর্তৃপক্ষকে চাপে ফেলেন। আসলে সেটি কেন না? আসলে এটা মানে যে মাস্টার, অ্যাকচুয়ালি যে মাস্টার, তার দায়িত্ব নিয়ে সে কাজ করলে কোনো দুর্ঘটনা থেকে অনেক কিছু রক্ষা পাওয়া যায়। কিন্তু অনেক মাস্টার আসে, সে তার ডিউটি নেগলিজেন্সি করে 100%। আমি 4 ঘন্টা ডিউটি করব, আমি প্রপার দাঁড়াই 4 ঘন্টা ডিউটি করব। আমি কারণ এখানে আমাদের যে জাহাজগুলো ইংল্যান্ড আমরা চালাই, আমাদের কোনো সাইড লুকআউট থাকে না। যেমন মার্চেন্ট শিপগুলো থাকে, লুকআউট দুইজন দুই সাইডে থাকে, সে আগে সিগন্যাল দেয়, ওই এত বিহারিংয়ে একটা টার্গেট আছে, এত বিহারিং একটা জাহাজ আছে বা এত বিহারিং। কিন্তু আমাদের এখানে শুধু মাস্টারের লুকআউট ডিউটি করি আমরা, সব দায়িত্ব আমাদের বহন করে। এই জন্য মাস্টারদেরকে খুব অ্যালার্ট নিয়ে এখানে ডিউটি করতে হবে। আশা করা যায় যে ঈদ যাত্রাটা শুভ হবে এবার। জি জি, শুভ হবে, শুভ হবে। আমরা সবশেষে একটু যাচ্ছি সাইদুর রহমান নিন্টু, আপনার কাছে লঞ্চ দুর্ঘটনা ঘটলে দায় কি শুধুমাত্রই মাস্টারদের নাকি আসলে অন্য নৌজনের থাকে, আসলে কি বলবেন? না, আসলে লঞ্চ দুর্ঘটনা এটা আসলে দুঃখজনক। বিশেষ করে আমরা মনে করি যে এটার জন্যে মাস্টার সুকানি যদি সতর্ক থাকে তাহলে দুর্ঘটনা থেকে অনেক এড়িয়ে থাকা যায়। আপনারা জানেন যে আমরা এই মাস্টার সুকানি যারা থাকেন, আমরা কিন্তু 2 সেট তাদের শিফটিং ডিউটি দেই। 9:00 লঞ্চ ছেড়ে যায়, 6:00-5:00 বাড়ি ফিরে। কিন্তু সেই ক্ষেত্রে একটা মাস্টার সাহেব এবং সুকানি এদের কিন্তু মাত্র 5 ঘন্টা ডিউটি, 6 ঘন্টা ডিউটি। এই 5-6 ঘন্টা ডিউটি যদি সে সতর্কভাবে তার দায়িত্ব পালন করে, তাহলে আমি মনে করি যে এই দুর্ঘটনা থেকে, জানমাল থেকে আসলে এড়িয়ে থাকা যায়, রক্ষা পাওয়া সম্ভব। তারা যে সঠিকভাবে দায়িত্ব পালন করছে কি করছে না সেটা দেখার, আর মালিক কর্তৃপক্ষ ছাড়া কি সরকারি কোনো কর্তৃপক্ষ নেই? অবশ্যই সরকারি কর্তৃপক্ষ আছেন, আমাদের সমুদ্র পরিবহন অধিদপ্তরের লোকজন আছেন। তারা তো আসলে ঘাট থেকে লঞ্চটা ডিপার্চার হওয়ার সময় থাকে, এবং এরপরে তো আর মাঝ নদীতে তো আর থাকে না। আর আমরা মালিক যারা, আমরা তো আর লঞ্চে ডিউটি দেই না, আমরা থাকি। দাবি জানাচ্ছেন যে এটি নিরাপদ করার জন্য? হ্যাঁ, আমি অবশ্যই সমুদ্র পরিবহন অধিদপ্তরকে অনুরোধ করব যে এটা যাতে আরও নিরাপদ হয় সেইভাবে তাদের দায়িত্ব পালন পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের সময় একদম শেষ। মাফিয়া মুক্ত, বরিশাল থেকে এই ছিল একজন লঞ্চ মালিক এবং 2 জন প্রথম শ্রেণীর 9 জন মাস্টার, যাদের হাত ধরে, যাদের দায়িত্ব কাঁধে চড়ে হাজার হাজার নয় লাখ লাখ যাত্রী ঈদে বাড়ি ফিরবে, এবং তারা সেই প্রস্তুতির কথা জানিয়েছেন এবং কীভাবে নিরাপদে পৌঁছানো যায় সেটিতে সেই উপায় সম্পর্কে তারা বাতলেছেন। তো এ থেকে যদি কোনো অন্য কোনো 9 জন মাস্টার যদি এখান থেকে কোনো তাদের একটি বাক্য নিয়ে তার যদি চলার পথে উপকার হয়, সেটি হাজার হাজার যাত্রী, লাখ যাত্রীর জন্য উপকৃত হবে। এই ছিল বরিশাল থেকে মাফিয়া মুক্তা। রাহাত, আপনাকে ধন্যবাদ। ঈদে ঘর ফেরা মানুষের লঞ্চ যাত্রা নানা খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাহাত খান। সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত লাইভ সারা দেশে। এই মুহূর্তে জেনে নেব সংবাদপত্র পর্যালোচনা, জেনে নেব ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান শিরোনামগুলো। প্রথমেই রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনামে দেখা যাচ্ছে বাড়ি ফেরার যুদ্ধ, সেখানে প্রাধান্য পেয়েছে টিকিটের কাড়াকাড়ি আকাশপথেও। বলা হচ্ছে বাস ট্রেন টার্মিনালে উপচে পড়া ভিড়, ত্রুটিপূর্ণ লঞ্চে ঝুঁকির যাত্রা, বিত্তবানদের আগ্রহ হেলিকপ্টারে। তারপরে রয়েছে কালের কণ্ঠ, এখানে প্রাধান্য পেয়েছে বিএনপির দৌড়ঝাঁপ ভারত চীন লন্ডনে, নির্বাচনে ভূমিকা রাখার চিন্তা নাকচ ভারতের, বিএনপিকে জামাতের সঙ্গ ছাড়ার পরামর্শ। তারপর রয়েছে প্রথম আলো, প্রথম আলো প্রধান শিরোনাম করেছে ঈদ এলেই সড়কে জোড়াতালি, এখানে ঢাকা সাথে অন্যান্য মহাসড়কগুলো যে সংবাদ রয়েছে সেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তারপর রয়েছে যুগান্তর, এখানে একটি ছবিকে প্রাধান্য দেওয়া হয়েছে, এশিয়া কাপ জয়ী বাংলাদেশ প্রমিলা দলকে বিসিবির সংবর্ধনা, সেটিকে দেওয়া হয়েছে প্রাধান্য। তার সাথেই আছে
একাদশ জাতীয় সংসদ নির্বাচন, দুই দলের মনোনয়ন দৌড়ে তারকারাও। পর রয়েছে ইত্তেফাক। ইত্তেফাকের প্রধান শিরোনামে দেখা যাচ্ছে ফের লেখক প্রকাশককে গুলি করে হত্যা। এর সাথেই রয়েছে কোনো দল না এলেও সময় মতো নির্বাচন, প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে এখানে কোট করা হয়েছে। এরপর রয়েছে জনকণ্ঠ। জনকণ্ঠে কিম ট্রাম্প সিঙ্গাপুরে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে আজ সকালে, সেটিকে প্রাধান্য দেওয়া হয়েছে, লেখা হয়েছে ঐতিহাসিক বৈঠক। তারপর রয়েছে সমকাল। সমকালেও প্রাধান্য দেওয়া হয়েছে লেখক প্রকাশক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা, আলামত দেখে পুলিশের ধারণা জঙ্গি হামলা। এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনামগুলো দৈনিক সংবাদপত্র ঢাকা থেকে প্রকাশিত। দর্শক, এই ছিল নিউজ 24 লাইভ সারা দেশের আজকের আয়োজনে। আবার কথা হবে আগামী আয়োজন, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।